আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা যে ছোট্ট আপুটিকে নিয়ে এসেছি তার কথাগুলো চলুন আমরা শুনে আসব, এবং আজকে আমরা যে কথাগুলো যে আপুটিকে নিয়ে এসেছি তার কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। তুমি কেমন আছো? ভালো আছি। তোমার নাম কি? আমার নাম নুসরাত। আবার বলো। নুসরাত। নুসরাত, তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি তোমার ভাই বোন কয়জন? ভাই একটা আছে ছোট, মাদ্রাসায় পড়ে। ভাই একটা আছে ছোট, মাদ্রাসায় পড়ে। আচ্ছা, তো এখন তাহলে তুমি কি করতেছো? তুমি কি করতেছো? আমি কিছুই করি না। কিছুই করো না? তোমার বয়স কত? বয়স 15। 15 বছর। আচ্ছা, তো এখন তাহলে মানে তোমার বিয়ের শাদী টাদী হয় নাই নাকি? না। প্রেম টেম করো? না। প্রেম করো না? তাহলে পড়ালেখা করো নাই কি কারণে? টাকার বিনিময়ে পড়ালেখা করতে পারি না। মোবাইল নাম্বার আছে তোমার? জি। মোবাইল নাম্বার ভিডিওতে দিবা? জি। মোবাইল নাম্বার ভিডিওতে দিলে কি হয় জানো? মানুষে হেল্প করে। মানুষে হেল্প করে। হেল্প করে, মোবাইল নাম্বার দিলেই হেল্প করে? পাশে দাঁড়ায়। পাশে দাঁড়ায়, ওই হেল্প করার পাশে দাঁড়ানো তো একই কথা। আচ্ছা, তো তোমার এখন বিয়ের বয়স তো হয় নাই, তোমাকে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে কি করবা তুমি বলো? কি করবা? কি করবা বলো? যা পাশে থাকবে হেল্প করবে তাকেই আমি বিয়ে করবো। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছো। তোমার নামটা আবারও বলো। আমার নাম হয়েছে নুসরাত। নুসরাত, তো তোমার ফোন নাম্বার মুখস্থ নাই তো নাকি? না। আমি বলি, আমার সাথে বলতে পারবা? আচ্ছা বলো। 01823 63 63 966 7 7, এটাই তো তোমার নাম্বার? জি। আর কোনো নাম্বার আছে? জি না, একটাই নাম্বার। ফোন দিলে তুমি ধরবা তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখন ভিডিও থেকে বিদায় নিতেছি। তোমার নামটা একবার বলো। আমার নাম হচ্ছে নুসরাত। নুসরাত, তো ঠিক আছে নুসরাত, ভালো থাকো, সুস্থ থাকো। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।